আজকে আমরা চলে এসেছি ফুলের রাজ্যে, সিটি অফ ফ্লাওয়ার, খিরাইয়ে। তো খিরাইয়ে আসবার ব্যান করবো না, এটা তো হয় না। এরকম ভাবে ফুল তুলবেন না প্লিজ, এরকম ভাবে ফুল তুলবেন না। 4 টাকা 20 টাকা করে ওলকপি, একদম খেতে তাজা ওলকপি। তো তোমরা ব্যাগ নিয়ে এসো, এসে ফুলের সাথে বাজার করে বাড়ির জন্য নিয়ে যেও। টান টিকেটে যদি জলে রেখে দেওয়া হয় প্রায় 1 মাস অবধি এই ফুলটা একদম তাজা থাকবে। মূলো গাছ এগুলো দেখে মনে হচ্ছে ফুল, ভেতরে মূলো রয়েছে। এই দেখো, এই দেখো। তো ভেতরে ঢোকা যাবে, ভেতরে ঢুকতে গেলে তোমাদেরকে 20 টাকা করে দিতে হবে পার হেড। খিরাই মানেই কি শুধু গ্যাদা? না, খিরাই মানে শুধু গ্যাদা না, গ্যাদা কি সুন্দর, দারুণ দারুণ লাগছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি ফুলের রাজ্যে, সিটি অফ ফ্লাওয়ার, খিরাইয়ে। তো খিরাইয়ে আসতে গেলে তোমাদেরকে প্রথমে হাওড়া থেকে স্টেশন খিরাইয়ে নামতে হবে। নেমে ওখান থেকে টোটো করে 20 টাকা ভাড়া নেয় বললেই হবে, একদম খিরাইয়ে এখানে নিয়ে চলে আসবে। আমরা এসেছি অ্যাকচুয়ালি বাইকে, লং ড্রাইভও হয়ে গেছে আমাদের। তো তোমরা যদি ওয়ান ডে ট্যুর করতে চাও বা লং ড্রাইভে আসতে চাও, তাহলে খিরাইটা আমি বলবো বেস্ট অপশান হবে। তো এখানে দেখছি সবাই দেখছি পিকনিকও করছে, পিকনিক স্পটের জন্য সব রয়েছে এখানে। আর এই জায়গাটা হচ্ছে তোমাদের পার্কিং, এই জায়গাটা হচ্ছে পার্কিং। আর প্রচণ্ড ভিড় আজকে, আর এখানে সব পিকনিকও করছে, আর দোকানপাটও সব রয়েছে। চলো একদম ফুলের মধ্যে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এমনি চন্দ্রমল্লিকা ছোট ছোট পিঙ্ক কালার নেই? এই এটার সাথে ম্যাচ করে না, এইরকম পিঙ্ক কালার নেই, ওই কালার হবে না। না আচ্ছা আচ্ছা, এগুলো কত করে এই ব্যান্ডগুলো? এগুলো সবই 30 টাকা। এই ছোট্ট গোলাপের এইটা বলছিস না? এইটা এইটা 30 টাকা। এগুলো হচ্ছে ব্যান্ডগুলো হচ্ছে 30 টাকা করে। এইটা এইটা দেখি, এইটা তো পিঙ্ক কালারটা ভালো আছে। তুই একটা নিবি তো? একই নেবো দুজনে, দেখ তো ভালো লাগছে। এইটা দিয়ে দিন একটা, এটা দিয়ে দিন। তো একটা ব্যান্ড কিনেছি, খিরাই আসবার ব্যান্ড করবো না, এটা তো হয় না। কিনেছি 30 টাকা করে নিয়েছে, দাম কমায়নি, 30 টাকা করেই নিয়েছে। অর্পিতা একটা কিনেছে রেড কালারের গোলাপ দিয়ে, আমি রেড অ্যান্ড হোয়াইটের কিনেছি। চলো এবার ওখানে যাওয়া যাক। এই নদীটা হচ্ছে কাসাই নদী, এই নদী থেকে হচ্ছে জল দেওয়া হয় গাছে, স্যালো করে মনে হয় জল দেয়, নদী থেকেই হয়তো জল দেয়। জল নেই না, এটা জল থাকে না তো, বেশি জল থাকে না। এখানটা আমাদের পার্কিং ছিল, আর এই ওপর থেকে ব্রিজের ওপর থেকে ট্রেন যাচ্ছে। দারুন চারপাশটা, দারুন দেখতে, নিচ থেকে নদী, কাসাই নদী, আর এই যে হচ্ছে, হ্যাঁ, আর এই চলে এসেছি আমরা খিরাইয়ে। এখানে দেখছি যে গ্যাদা ফুলের হয়েছে চাষ, গ্যাদা ফুল, ওদিকে মোরগ ফুল, চন্দ্রমল্লিকাও রয়েছে সব। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। এখন হচ্ছে প্রায় দুপুর হয়ে গেছে, 3টার বেশি বাজে, কিন্তু ভিড় দেখো কতটা ভিড়, মানে সকাল থেকে এরকম ভিড় হয়ে রয়েছে। কি বড় বড় দেখো ডালিয়া হয়ে রয়েছে, আর সবই নেট দিয়ে ঘেরা, কেননা নেট দিয়ে যদি না ঘেরা হয় আমার মনে হয় যে অনেকেই আছে যে ভেতরে ঢুকে যায় ফটোশ্যুট করার জন্য, প্লাস ফুল ঠুলো তোলে, তার জন্য এত কষ্ট করে এরা লাগিয়েছে, এগুলো তো করা ঠিক না। না তো তার জন্য অনেকেই যেহেতু এরকম করার জন্য সব পুরো নেট দিয়ে ঘিরে দিয়েছে। একদিকে ভালো হয়েছে, নেট দিয়ে ঘিরে দিয়েছে, কেউ ঢুকতে পারবে না, আর এগুলো ক্ষতিও হবে না কোনো কিছু। কি
কি সুন্দর, দারুণ দারুণ লাগছে। একদিকে গাঁদা, একদিকে চন্দ্রমল্লিকা, একদিকে চেরি ফুল, ভিড়। হ্যাঁ সত্যি প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। এই যে আমরা যে কিনেছিলাম গ্লাডু, কি গ্লাডু রস নাকি, এগুলো এগুলো কি ফুল? বাহ দারুন, বিভিন্ন কালারে। এই আমাদের বাড়িতেও তো এই ফুল গাছটা আছে, আমাদের বাড়িতে ইয়েলো কালার হয়েছে, শুধু ফুলের চাষই হয়নি, সবজিরও চাষ হয়েছে। এই যে বাঁধাকপি হয়েছে এখানে, আর এই যে ব্রোকলিগুলো হয়েছে এখানে, ছোট ছোট ব্রোকলি হয়েছে, বাঁধাকপি হয়েছে, ফুলের সঙ্গে সবজিও রয়েছে। খিরাই মানেই কি শুধু গাঁদা? না, খিরাই মানে শুধু গাঁদা না, গাঁদার সাথে আছে চন্দ্রমল্লিকা, আরও বিভিন্ন রকমের ফুল। হ্যাঁ গাঁদা চাষটা অনেকটাই বেশি, কিন্তু তার সাথে অনেক রকমের ভ্যারাইটি ফ্লাওয়ার রয়েছে এখানে। তোমরা আসলে সত্যি খুব সুন্দর জায়গা, মানে আসলে পুরো প্রাণ ভরে চোখ ভরে তোমরা দেখতে পারবে, দুদিকেই শুধু ফুল আর ফুল। কাশ্মীরে যেরকম টিউলিপ পাবে, আর আমাদের এখানে পাবে হচ্ছে চন্দ্রমল্লিকা, গাঁদা, আরও নানারকম ফ্লাওয়ারের ভ্যারাইটি। এই ওখানে ওখানে দেখো, ওখানে ভেতরে ঢুকেছে কী করে সবাই? এই দেখো, এই যে ভেতরে ভেতরে ঢুকেছে, এই যে এখানে দেখছো যে ভেতরে ঢুকেছে সবাই। তো ভেতরে ঢোকা যাবে, ভেতরে ঢুকতে গেলে তোমাদেরকে 20 টাকা করে দিতে হবে, পার হেড 20 টাকা করে দিলে তাহলে হচ্ছে ওখানে ভেতরে গিয়ে তোমরা ফটোশ্যুট করতে পারবে। ওটা হচ্ছে ওইটুকুনি জায়গা খোলা রয়েছে শুধু ফটোশ্যুট করার জন্য, যার জন্য পার হেড 20 টাকা করে। স্পিড কত, স্পিডে দেখো ফুল তুলছে, আমরা তুলতে পারি ফুল কিন্তু এত স্পিডে হবে না, পট 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 করে ফুল তুলছে দেখো, দেখেছো কি দারুণ। এগুলো কি ফুল আছে গো? মুলো ফুল? ও মুলো গাছ, এগুলো দেখে মনে হচ্ছে ফুল, ভেতরে মুলো রয়েছে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো মুলো, মুলো, এই দেখ ভেতরে মুলো হয়েছে, এই দেখ, এই দেখ মুলো হয়েছে, মুলো হয়েছে, দেখেছিস এই যে মুলো হয়েছে, মুলো ফুল। আলু গাছ, এগুলো আলু গাছ, পেঁয়াজ কলি রয়েছে, আলু গাছ রয়েছে, সুন্দর মুলো ফুলগুলো, ভেলভেট কালার, ভেলভেট, এই ভেলভেট ইসে একদম ডিপ পিঙ্ক কালার ভেলভেট ফুল। ওই কয়েকটা ফুল দিয়ে বুকে করলে কত, মানে ছোটো মতো এরকম বানিয়ে দিন না কত? তো এইটা আমি বানালাম 30 টাকা দিয়ে, মানে পার পিস হিসাবে ওরা নিচ্ছে। তো অন্যান্য জায়গায় আমি দর করেছিলাম, অনেক টাকা চাইছে, 70 টাকা মতনও চাইছে। তো এখানে এরকম 6টা আছে, 5 টাকা করে নিল, মানে পার পিস ফুলের দাম 5 টাকা, আর এটা বানিয়ে দিল 30 টাকা। আমাদের ওখানে এটার দামই প্রচুর। তো এই ডায়ান্থাস, এটা এটা হচ্ছে ডায়ান্থাস ফুল, আর এই ফুলগুলো প্রায় জলের মধ্যে রেখে দিলে, ডান টিকেটে যদি জলে রেখে দেওয়া হয় প্রায় 1 মাস অবধি এই ফুলটা একদম তাজা থাকবে একদম। আর এগুলো কি ফুল গো? এগুলো এই যে দেখো, জানো এগুলোর নাম? হ্যাঁ কি সুন্দর দেখো ফুলগুলো, কালারফুল আছে, হুম কালারফুল, খুব সুন্দর, অনেক
একটা জায়গা জুড়ে, মানে শুধু এরকম না যে একটুখানি জায়গায় শুধু চাষ হচ্ছে, অনেকটা জায়গা প্রায় দেখাও কতটা জায়গা জুড়ে পুরো, মানে সত্যি তাই একদিনে কমপ্লিট করতে গেলে সেই সকাল থেকে প্রায় বিকেল হয়ে যাবে যদি তুমি পুরোটা তুমি যদি ঘুরতে যাও। প্রচুর এই দেখো চিনা গাঁদার কত ভ্যারাইটিস দেখো ওখানে ওই জায়গাটা, চিনা গাঁদা অনেক ভ্যারাইটিস রয়েছে দেখেছো, চিনা গাঁদা কত ভ্যারাইটিস। এই দেখো এখানে ওলকপি কাটা হচ্ছে, দেখো ওলকপি কি বিক্রি করবে, কত করে পিস, 4-20 টাকা করে ওলকপি, একদম খেতে তাজা ওলকপি। তো দেখি প্লাস্টিক আছে, এরকম ভাবে ফুল তুলবেন না প্লিজ, এরকম ভাবে ফুল তুলবেন না, ঢুকতে দেয় না, না এই জন্য জিনিসগুলো তো খারাপ জিনিস না, এরকম ভাবে ফুল তোলাটা এখনো বলার পর কন্টিনিউয়াসলি ফুল তুলে যাচ্ছে, মানে এই জন্যই আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে কেন এই ব্যারিকেডগুলো করেছে তোমরা দেখতেই পেলে, অলরেডি বলছি যে ফুল তুলবেন না, তা সত্ত্বেও ফুল তুলে যাচ্ছে, মানে কোনো কর্ণপাত করবে না, যার নিজের কাজ করা সেরকম করে যাচ্ছে, যার জন্য এরকম ব্যারিকেড করে দিয়েছে, কোনো লাভ হয়নি এক্স্যাক্টলি। এই ফুলের বাগানে তোমাদের যতটা সম্ভব দেখালাম যে কী কী ফুল হয়েছে, প্রচুর বড় জায়গা, মানে অত দূর যাওয়া সম্ভব হচ্ছে না, পা পুরো ব্যথা হয়ে গেছে, এইটুকুনির মধ্যেই তোমাদেরকে দেখালাম যেগুলো যেগুলো রয়েছে। তো তোমরা আমি বলবো যে তোমরা অবশ্যই আসো, এসে দেখো কত রকম সুন্দর সুন্দর ফুল রয়েছে, ভীষণ আনন্দ হবে, এত লোকজন চারপাশে, বেশ ভালো লাগছে, সত্যিই ভালো লাগছে। তো সব ভেঙেই নিয়ে চলে যাচ্ছে, আমি নিয়ে যাবো কি করে, কত করে মাসি, 3-20 টাকা, 3 দিয়ে দাও তো, আর কি আছে, বাঁধাকপি কত, বাবা ওখানে 10 টাকা করে দিচ্ছে না, নিচ্ছি না, এই যে না। তো তোমরা মানে ফুলের সাথে সাথে তোমরা সবজিও বাজার করে নিতে পারো, বাঁধাকপি ওলকপি লেবু কুল সবই বসছে, আমি লেবু নিয়েছি, তো তোমরা ব্যাগ নিয়ে এসো, এসে ফুলের সাথে সাথে বাজার করে বাড়ির জন্য নিয়ে যেও তাজা তাজা সবজি। তো স্টেশনের দিক থেকে তোমরা আসলে টোটো ওদিকটাতে নামাবে, নামালে তোমরা হেঁটে হেঁটে এদিক থেকে আসবে, এসে এই দোকানপাটগুলো সব কিছু পাবে তোমরা, এখানে নানারকম খাবারের দোকান আছে, এখানে বিরিয়ানি থেকে শুরু করে এগরোল চাউমিন ফুচকা সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে এসে তোমাদেরকে ঘুড়িভোজটা করে নিও, করে নিয়ে তারপরে ফ্লাওয়ার গার্ডেনে যেও, নাহলে খিদে পেয়ে যাবে অতক্ষণ হাঁটতে হাঁটতে, ওই দিক থেকে তোমাদেরকে চলে যেতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে একটু সঙ্গে থেকো আমাদের সাথে, ভালো লাগবে। তো আজকেরটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টিল দেন টাটা।